বাংলা বর্ষবরণের প্রস্তুতি নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শেখ আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং চট্টগ্রামের চালুক ইনস্টিটিউটে আছেন রিপোর্টার ফেরদোস লিপি সরাসরি প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে বাপ্পি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা একদম শেষ দিকে এসে শেষ মুহূর্তের যে কাজগুলো আছে সেগুলো একটু একটু করে সম্পন্ন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এবছর মঙ্গল শোভাযাত্রার জন্য মোট সেই মোটিভ মোটিভগুলোর যে শেষ দিকে এসে রঙিন কাগজ বা লাগানোর যে বিষয়টি রয়েছে অর্থাৎ রঙিন করে তোলার যেটি বিষয় রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আছি ঠিক এই মুহূর্তে চারুকাল অনুষদের মাঠে কিন্তু এর অর্থাৎ অনুষদের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করা হচ্ছে যে মুখোশগুলো মঙ্গল শোভাযাত্রার অংশ হিসেবে প্রাধান্য পায় প্রতি বছর আমরা সেটি দেখি বছরে তার ব্যতিক্রম হবে না এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি আগামীকাল সকাল নয়টায় চারুকাল অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন এবং এই বছর যে বিষয়টি বলা হচ্ছে যে এবার ঈদে আনন্দের রেশ কাটতে না কাটতে মঙ্গল শোভাযাত্রার যেহেতু বাবার পহেলা বসে গেছে সুতরাং একই সঙ্গে দুটি উৎস সব আমাদের সামনে ধরা দিয়েছে এই জন্য মানুষজন যারা এখানে আছেন সবাই বলছেন বাড়তি একটি পাওয়া পাশাপাশি আরেকটি বিষয় আমরা জানি শুধুমাত্র এই চারু শিক্ষার্থীরা নয় পহেলা বৈশাখের বর্ষবনের সব থেকে বড় আয়োজনটি থাকে রমনা বটমূলে সেখানে ছায়া শিল্পীরা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটিও কিন্তু আজকে আমরা দেখেছি শেষ মুহূর্তে তাদের কর্মযজ্ঞ আমরা যন্ত্রের সঙ্গে কণ্ঠের যে সমন্বয় সেটি আমরা দেখেছি আজ সকালে তারা করেছেন ছায়া শিল্পীরা এবং তারাও সেই আশাবাদ ব্যক্ত করেছেন আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে তারা অনেক আনন্দের সঙ্গে বরণ করতে পারবেন পাশাপাশি আরেকটি বিষয় বলতে হয় এই যে যত আয়োজন সকল আয়োজনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আমরা দেখেছি র্যাবের পক্ষ থেকে আজকে ব্রিফ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে এবং তারা বলেছেন যে সর্বোচ্চ প্রস্তুতি তাদের মধ্যে আছে এবং নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করা যাবে সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন এবং নগরবাসীর প্রতিও তারা আহ্বান জানিয়েছেন সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে যত নির্দেশনা রয়েছে সবগুলো মেনে যাতে বর্ষবরণ করেন আমরা একটু চট্টগ্রামের খবর শুনবো সেখানে সহকর্মী ফেরদোস লিপি লিপি চট্টগ্রামেও রোগীল বর্ণিল যে নববর্ষ সেটা বরণের প্রস্তুতি চলছে ডিসি হিল থেকে শিরিষতলা চারুকলা ইনস্টিটিউট সবখানে এবং আমরা এই মুহূর্ত আছি চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বর্ষবরণে যে মঙ্গল শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা শুরু করবে তার যে থিমগুলো সেগুলো সাজানো আছে এবং এর মধ্যে আমরা কিন্তু যারা চারুকলা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে তাদের এবারের যে মঙ্গল শোভাযাত্রা আর সেই শোভাযাত্রার মূল যে থিম সেটা হচ্ছে নবতর রূপে গড়ি বাংলার বন্ধনা অর্থাৎ বাংলার যেই ঐতিহ্য সংস্কৃতি তারা কিন্তু তাদের যে মঙ্গল শোভাযাত্রা সেই শোভাযাত্রায় তুলে ধরার চেষ্টা করেছেন এবং আপনি দেখছেন যে এখনও শেষ মুহূর্তে যে ফিনিশিং কাজগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছেন চারুকলার শিক্ষার্থীরা এবং যেই দুটো ডামি নিয়ে তারা প্রধান ডামি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করবেন তার মধ্যে রয়েছে মোরগ এবং হাতি এবং তারা বলছেন যে বাংলার যে গ্রামীণ মানুষদের তাদের আসলে ঘুম ভাঙে কিন্তু এই মোরগের ডাকে এবং চট্টগ্রামে বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে সাধারণ প্রাণী সেটা হচ্ছে হাতি এবং এই দুইটা থিমের উপর ভিত্তি করে তাদের যে প্রধান ডামি তারা নির্মাণ করেছেন এবং এই কাজগুলো কিন্তু আসলে রোজার মধ্যেই তারা শেষ করেছেন বিশেষ করে যেহেতু ঈদে একটা শিক্ষার্থীরা ছুটি কাটাবেন তবে এখনও কিছু শিক্ষার্থী আজকে এসেছেন তারা শোভাযাত্রার যে আয়োজন সেটার যে লাস্ট কাজগুলো সে গুলো করছেন এছাড়া চট্টগ্রামে নববর্ষের যে প্রধান দুইটি আয়োজন ডিসি হিলে নববর্ষ বরণ এবং সি আর বি আয়োজনও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে আমরা দেখেছি এবং আমরা সকালে দেখেছি যে সিএমপি যে কমিশনার তিনি কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখেছেন এবং কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা ভেনুগুলোতে থাকবে বলে তারা জানিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নববর্ষ বরণের আয়োজনগুলো নগরীর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে বাংলা নববর্ষ বরণের খবর খবর সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের সারাক ইনস্টিটিউট থেকে